নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে বহু চর্চিত চারটি প্রশ্ন যেগুলি ডাব্লিউপি কনস্টেবল মেইন এক্সামে আমাদের সকলকে কনফিউশন করেছিল আজ আমি তোমাদের সাথে সেগুলি যথাযথ ও সঠিক উত্তর বলার চেষ্টা করছি তো এক শিক্ষকের সাহায্য নিয়ে তো তোমাদের সাথে উত্তরগুলো বলছি কারণ অনেকেই আছো যারা এই কোশ্চেনগুলিকে ধরে বা বাদ দিয়ে নিজের মেইন এক্সামে নাম্বার কিন্তু তৈরি করেছো ঠিক আছে তো প্রথম কোশ্চেনটি দেখো প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিলো এখানে কিন্তু ভারতে বলেনি বিশ্ব বলেনি ঠিক আছে তো ইডেন গার্ডেন সিডনি লর্ডস গ্রিন পার্ক গ্রিন পার্ক কোথায় অবস্থিত ভারতের উত্তরপ্রদেশে লর্ডস ইংল্যান্ডে সিডনি অস্ট্রেলিয়াতে ইডেন গার্ডেন ভারতে ঠিক আছে তো যদি এখানে প্রশ্ন না থাকতো ভারতের প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল তো উত্তরটা হতে হচ্ছে ইডেন গার্ডেনে ঠিক আছে বিশ্বে যদি বলি বিশ্বে প্রথম কোথায় প্রথম পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল তো এটার উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে নভেম্বর ডিসেম্বর মাসে দু সালে কিন্তু প্রথম ইডেন গার্ড হয়েছিল পিঙ্ক বল টেস্টও হয়েছিল ঠিক আছে কোথায় হয়েছিল অ্যাডলেটও হয়েছিল অ্যাডলেট কোথায় অবস্থিত অস্ট্রেলিয়ার একটা মাঠ তো সিডনি উত্তর এখান থেকে সম্পূর্ণরূপে কাটা হবে লর্ডসের উত্তর যেটা আছে লর্ডস ইংল্যান্ডে সম্পূর্ণ কাটা হবে গ্রিন পার্কও কাটা হবে তো উত্তর এখানে হয়ে যাবে হচ্ছে ইডেন গার্ডেন ঠিক আছে তো এখানে যদিও ভারতে কথায় লেখে যদি ভারতে লিখতো তো ইডেন গার্ডেনটি হতো কিন্তু এটা সঠিক উত্তর হবে হচ্ছে ইডেন গার্ডেন তো প্রথম কোথায় পিঙ্ক বলটি অনুষ্ঠিত হচ্ছে অপশন অনুসারে করলে এখানে ইডেন গার্ডেন হয় যদি অ্যাডলেট থাকতো অ্যাডলেট তো অ্যাডলেট নাই তো এখানে উত্তর হবে ইডেন গার্ডেন ঠিক আছে কোশ্চেন টু ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড ঠিক আছে অ্যাক্রোস থ্রো এগেন্স্ট বাই এখানে থ্রো আর এগেনস্ট যেটা আছে সঙ্গে সঙ্গে কাটা হবে অ্যাক্রোস আর বাইয়ের মধ্যে যে কোনো একটা হবে অ্যাক্রোস মানে অনেকে বাজে হচ্ছে উল্টা দিকে বিপরীত দিকে এরকম হয় কারণ হচ্ছে অ্যাক্রোস ইজ ইউসড ইন দ্য সেন্স অন দ্য আদার সাইড অফ সামথিং কোনো কিছুর বিপরীত পাশে বোঝাতে কিন্তু অ্যাক্রোস শব্দটি ব্যবহৃত হয় তো এখানকার যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে ডেভিড লিড অ্যাক্রোস দ্য বাস স্ট্যান্ড অনেকে বাই করেছো তোমাদের বলি বাইও মানে হচ্ছে কাছে নিকট কিনে দেয় ঠিক আছে এটাও কিন্তু প্রায় উত্তর কাছাকাছি হয়ে যায় ডেভিড লিভস বাই দ্য বাস স্ট্যান্ড এটাও যেমন একটা মানানসই হয় একটা মিনিংফুল একটা ওয়ার্ড সেন্টেন্স তৈরি হয় যেমন ডেভিড লিট অ্যাক্রোস দ্য বাস স্ট্যান্ড এটাও হয় তো দেখতে লাগবে পি আরবি এখান থেকে কোন উত্তরটা চুজ করে সেটাই আমাদের দেখতে লাগবে থাকবে তো ডেভিড লিজ অ্যাক্রস দ্য বাস স্ট্যান্ড মানে হচ্ছে অ্যাক্রস আমি আবার বলছি অ্যাক্রস ইজ ইউজড ইন দা সেন্স অফ অন দ্য আদার সাইড অফ সামথিং অর্থাৎ কোনো কিছুর বিপরীত পাশে বোঝাতে কিন্তু অ্যাক্রস শব্দটি ব্যবহৃত হয় ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের বিপরীতে বাস করে ঠিক আছে ডেভিড বায়ু হয় বায়ু দ্বারা এখানে মানে বোঝায় কিন্তু বলতে গেলে অ্যাক্রস বায়ু এখন যেটা বোর্ড নেবে সেটাই ঠিক আছে কোশ্চেন থ্রি রবি শস্য কোন সময় রোপণ করা হয় তো রবি শস্য বলতে আমরা কী বলছি শীতকালীন ফসল যেগুলো সাধারণতভাবে তোমার হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলোকে মধ্যে কিন্তু দেখি রবি শস্য আর রবি শস্য মানে হচ্ছে শীতকালীন ফসল যেটা রোপণ করা হয় সাধারণত কি শীতকালে রোপণ করা হয় আর তোলা হয় হচ্ছে গ্রীষ্মকালে কৃষিবিজ্ঞান অনুসারে কিন্তু এই শস্যগুলোকে কিন্তু একটা দুই ভাগ বাক করেছে একটা খারিফ শস্য একটা রবি শস্য রবি শস্যের মধ্যে হচ্ছে রবি মৌসুম যেটা বলে রবি মৌসুম সেটা হচ্ছে নভেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো এখানে জুন জুলাই তো হবেই না মে জুলাই হবে না অক্টোবর নভেম্বর আর সেপ্টেম্বর অক্টোবর মধ্যে হবে দেখো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিনটা মাসের মধ্যে অপশান আছে একটা সেপ্টেম্বর অক্টোবর একটা হচ্ছে অক্টোবর নভেম্বর ঠিক আছে তো এখানকার সঠিক উত্তর যেটা হবে অক্টোবর নভেম্বর ঠিক আছে অনেকে সেপ্টেম্বর অক্টোবর কুড়ি আসছে আমি কিন্তু এই কোশ্চেনটা দিই উত্তর দেই নাই ঠিক আছে তো এখানকার সঠিক উত্তর হবে অক্টোবর নভেম্বর ঠিক আছে অনেক বইয়ে দেখবে অনেক বই আছে অনেকে বলছে সেপ্টেম্বর অক্টোবর আবার অনেকে বলছে অক্টোবর নভেম্বর তো এখানকার যদি রাইট অ্যান্সারটা বলি তো এইটা উত্তর হয়ে যাবে হচ্ছে অক্টোবর নভেম্বর ঠিক আছে অক্টোবর নভেম্বর ইজ রাইট অ্যান্সার কোশ্চেন ফোর দেখো উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ এ কাপ টি বিফোর উইথ অন ওভার তখন এখান থেকে বিফোর আর তুমি অনটা কেটে দাও উইথ আর ওভারের মধ্যে যে কোনো একটা হবে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার উইথ এ কাপ টি আমরা কোনো জিনিসের উপর একটা ম্যাটারের উপর ডিসকাস করবো এক কাপ চা খাওয়ার সঙ্গে সঙ্গে তাহলে উইথ ঠিক আছে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার একা ভাবটি ওভার মানে কি ওপরে কোনো কিছু চায়ের ওপর তো এখানে ওভার সেন্সটা কী হিসেবে ব্যবহৃত হচ্ছে তোমাদের বলছি ওভার ইজ ইউসড ইন দ্য সেন্স অফ ডিউরিং সামথিং অর্থাৎ কোনো কিছু ডিউরিং সামথিং কোনো কিছু করার সময় বা কোনো কিছু করার মধ্যে গেলে যে জিনিসটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ওভার ওভার ইজ ইউসড ইন দ্য সেন্স অফ ডিউরিং সামথিং কোনো কিছু করব তো তখন এই ওভার শব্দটি কিন্তু ব্যবহৃত হয় তাই উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার আমরা এই জিনিসটাকে ম্যাটার মানে বিষয় বা বস্তুটিকে ডিসকাস করবো ওভার এ কাপ অফ টি ঠিক আছে এই ওভার এ কাপ অফ টি মানে কখনো এটা বলবো না যে চায়ের ওপরে এই সেন্সটা এমনই ঠিক আছে এই সেন্সটা এমনই বা লাইনটা এমনই সেটা তোমাদের ভালো করে বুঝতে হবে তো এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি ওভার তো এখানে চারটি কোয়েশ্চনে তোমাদের উত্তর সরাসরি বললাম অ্যাক্রোস আর বাই নিয়ে আমার এখনও ডাউট আছে আমিও যদি অ্যাক্রোস করেছি ঠিক আছে তো অনেক জায়গায় অ্যাক্রোস অনেকে আবার বাই বলছে তো এই উত্তরটা এক ক্রোশ হতে পারে আবার বাইও হতে পারে মানে এখন দেখার বিষয় একটাই যে পুলিশ টিকুমে যেটা নেবে সেটাই কিন্তু রাইফেন্স ঠিক আছে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও লাভ ইউ গাছ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এভাবেই আমি তোমাদের হেল্প করে যাব জয় হিন্দ বন্ধুরা